ইভিনিং সবাইকে। তো আমরা বিকেলবেলা চলে এলাম গুয়াহাটি দিঘলিপুখুরি পার্কে। তো চলো ফার্স্টে আমরা টিকিটটা কাটি, টিকিট না কাটলে কিন্তু নো এন্ট্রি। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমরা চলে আসলাম, মাঘের এক তারিখ আসলাম দিঘলিপুখুরিতে ঘুরতে। আমিও লাইফে ফার্স্টবারই আসলাম এখানে, কোনদিন আসেনি এখানেই আমি গুয়াহাটি, কিন্তু গুয়াহাটিতে থেকেও দিঘলিপুখুরি কখনো আসেনি। তা আজকে চলে আসলাম। আমার এত আসার ইচ্ছে ছিল, তো ওকে আজকে ফোর্স করে এখানে নিয়ে আসলাম। তো এখানে দেখো সুন্দর করে আই লাভ গুয়াহাটি আছে, এখানে বোটিং আছে, আর এত সুন্দর জায়গাটা। ফার্স্ট টাইম আসলাম, আমার ভালো লাগছে। আজকে মাঘের এক তারিখ আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, রোদ মানে উঠছেই না, রোদের নামই নেই। এখানের আকর্ষণীয় জায়গাটাই হচ্ছে এই জায়গাটা, মানে আই লাভ গুয়াহাটি। এখানে একজনের পর একজন আছে, মানে ফটো তোলা ভিডিও করা আছে। তো ভালো করে যে একটু ভিডিও করব, তো সেটাও পারছিলাম না, মানে ফটো তুলব ভিডিও করব। তো একজনের পরে একজন এসেই যাচ্ছে মেন, আর এই হচ্ছে সামনাটা। তো ওটা এন্টার করা গেট, আর এই যে উপরটা দেখো, মানে গাছ দিয়ে ওই যে এটা গেটটা, তো গাছ দিয়ে মানে সম্পূর্ণ ই করা, মানে এত সুন্দর। আমিও কবে থেকে আসবো যে আমিও এই জায়গাটা ফটো তুলবো, এই দিক দিয়ে যাওয়া আসা করতাম, মানে রাস্তা দিয়ে দেখা যেত। তো ফাইনালি আজকে চলে আসলাম। ভিডিওটা করেছিলাম মাঘের এক তারিখে, মানে বিহুর সময় পিঠা বানিয়ে নারেঙ্গি বাড়ি মাদের জন্য নিয়ে গেছিলাম। তো আসার পথে তো বললাম যে চলো একটু ঢুকে যাই, তো তার জন্য চলে আসলাম আজকে। মানে কোনো প্ল্যান ছিল না এখানে আসার, আর কবে থেকে বলছিলাম যে আসবো আমি এখানে ফটো তুলবো। তো ফাইনালি আজকে চলে আসলাম। ভীষণ 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 ভালো লাগছে, আর ভীষণ ঠান্ডাও পড়েছে। আমার শরীরটা ভালো ছিল না বলে এডিটিংও করে উঠতে পারছিলাম না, যে কবে করব কবে করব, মানে করাই হচ্ছিল না। তো আজকে এডিটিংটা করলাম বসে বসে। এখানে চারদিকে গাছ, হলদি গাছগুলো হলদি গাছের মতো, আর ফুলগুলো হলুদ, আর দেখো জলগুলো একদম গ্রিন হয়ে গেছে। আর এই বেড়াগুলো দেখতে পাচ্ছ, ওয়ালগুলো এটা হলো খড়ি দিয়ে, মানে গাছ দিয়ে বানানো। কি দারুণ না, এত হেভি শক্ত। হ্যাঁ, গাছের ডাল, এই যে গাছের ডাল, মানে গাছ একটা কেটে এভাবে জোড়া লাগিয়ে লেগে বানিয়েছে। আমরা এখন পুকুর পাড় দিয়ে হাঁটছিলাম, আর এই দিকটা একটা রেলিংয়ের মতো আছে পুকুর পাড়ে, মানে ছবি তোলার জন্য, ফটো তোলার জন্য। তো আমরাও এখানে এসে ফটো তুলছিলাম। তো বেশ সুন্দর, আর ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর পুকুরটা না বেশ বড়, অনেকটা বড়। তো আমাদের আসামে, মানে অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে বলে দিঘলিপুখুরি, তো এর জন্যই হয়তো দিঘলিপুখুরি পার্ক রেখেছে। দিঘলি মানে বড়, বেশ বড়। তো সেটাই, এই চারদিকে লাভ বার্ডস, লাভ বার্ডস আর লাভ বার্ডস। ওই দিকে বোটিং করছে, এই দিকে চারদিকে বসে আছে, আর আমরা দুই লাভ বার্ডস এখানে আসছি আর দেখছি। এখান থেকে বোটিং হয়, এখানে বোটিং এর টিকিট পাওয়া যায়। এই যে সবে বোটিং করছে, নামছে লাইফ জ্যাকেট সহ বোটিং হয়। এখানে বোটিং করতে আসছি, ওই যে টিকিট কাউন্টার, এখানে টেবিলে বসে টিকিট দিচ্ছে, কিন্তু আমাদের কাছে ক্যাশ নেই আজকে, অনলাইন পেমেন্ট হয় না এখানে। তো তার জন্য বোটিং করা হবে না, তো এই যে অন্যদিন ক্যাশ নিয়ে এসে বোটিং করব। হাজবেন্ড আগে আগে চলে গেল, অনলাইন আছে, অনলাইন নাই, অনলাইন নেই। তোমাদের কপালটা আজকে খারাপ হবে না, কি করবো বলো, অন্য একদিন আসবো। তো তোমরা ভিডিওটা ভালো করে লাইক, ভালো করে দেখবে, আর লাইক করবে, কমেন্ট করবে, তো ভিডিওটা ভাইরাল হলে আমরা অন্য একদিন এসে বোটিং করে যাব। আর আজকে ভীষণ ঠান্ডাও পড়েছে,
যাই হোক ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, করব না নাহলে আরো ঠান্ডা লেগে যাবে। পুকুরি পার্কটা একদম মিডিল পয়েন্টে, এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, মানে চার মাঝখানটায় মানে এই পার্কটা আর চারদিকে গাড়ি যাচ্ছে। আর ওই দিকটা গুয়াহাটি হাইকোর্ট আছে, মানে এই দিকটা গুয়াহাটি হাইকোর্ট আছে, আর এই দিকে অনেক রাস্তা আছে, আই ডোন্ট নো। এখানে রোজ বিকাল হলে মানে একটা মেলার মতো লাগে, ওখানে বাইরে স্ট্রিট ফুডের দোকান আছে, স্ট্রিট ফুডের মেলা বলতে পারো, চারদিকে স্ট্রিট ফুড, অনেক স্ট্রিট ফুড। আর এদিকে বিকাল হলে সবাই আসে, ঘুরতে আসে, মানে অনেক ভিড় থাকে, আজকে ঠান্ডা দেখে ভিড়টা কম আছে, আর সবাই ফটোশ্যুট ভিডিও এগুলো বানাতেই থাকে। আর এখান থেকে তো বিদেশেরও লোক আসে, এসে আমি ব্লগেও দেখেছি বিদেশের লোক এসে এখানে ব্লগ করে। আর এখানে একটা স্ট্যাচু আছে, আমি দেখি এটা কিসের স্ট্যাচু, ওই যে করে এটা হলো ভূপেন হাজরিকা, ভূপেন হাজরিকার স্ট্যাচু। এখন ওইদিকে যাওয়া যাবে কি নাই এখান থেকে আমি দেখালাম। এদিকে একটা চিলড্রেন পার্কও আছে, এই যে কত বাচ্চা এসে এখানে খেলাধুলা করছে, দোলনা আছে, কিন্তু আমাদের জন্য নেই, চিলড্রেনের জন্য। তো এদিকে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, পার্কে ঘোরা হয়ে গেল আমাদের। আর এত ঠান্ডা, আজকে ঠান্ডা কমছেই না, প্রচন্ড ঠান্ডা, তো আমরা ফটো তোলার জন্য একটু সোয়েটারটা খুলে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে বেরোনের রাস্তা, এই একটাই রাস্তা, চলো আমরা এখন যাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর চারদিকে স্ট্রিট ফুডের দোকান, এদিকে এদিক স্পাইরাল পটেটোর দোকান, কোন দিকে? এখানে একটা স্পাইরাল পটেটোর দোকান ছিল, মানে এত ফেমাস হয়েছিল স্পাইরাল পটেটো খেয়ে সবাই সবাই আসতো, ব্লগ করত, ফটো তুলত, কিন্তু এখন বিহুর জন্য বন্ধ, তো আমরা এই দেখতে পারলাম না দোকানটা। সোয়েটার গলায় এটা মাফলার দিয়ে এখন বেরোলাম, এই যে গাড়িতে এখন উঠবো, একদম ডাইরেক্ট বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে এক মেডিসিন দোকান থেকে আমার জন্য কফ সিরাপ, তারপরে অ্যান্টিবায়োটিক ওষুধ এগুলো নেওয়া হলো। আর আমার মানে কাশিটা কমছেই না, তো তার জন্য অ্যান্টিবায়োটিক কফ সিরাপ একটা দিল, তো দেখি এটা খেয়ে কমে কি নাই। আমরা এখন আদাবাড়ি এক স্ট্রিট ফুডের দোকানের সামনে আছি, এখান থেকে ভেজ চপ নেবো, চপ নিয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে চা বানিয়ে তারপরে চপ দিয়ে খাবো। বাড়ি এসে আগে হাত পাটা ধুয়ে ভালো করে তারপর চাটা করে নিলাম, কারণ চপগুলো গরম আছে, তো নাহলে ঠান্ডা হয়ে যাবে, তো কাপড়টাও চেঞ্জ করিনি, পরে করব। তো আগে চা বানালাম, সবাইকে দিলাম আর আমরাও খেলাম। তো চলো আজকে তবে আসি, এখানেই ব্লগটা শেষ করবো।